শীতকালের সময় ছিল, সকাল হলেই নতুন বছর। তখন প্রায় রাত্রি 9টা বাজে। শাশুড়ি মা শারদা বিছানার কাছে এসে কম্বল টেনে শুয়ে পড়ে। তার পিছু পিছু স্বামী প্রসাদও আসেন। হ্যাঁ গো শারদা, এত তাড়াতাড়ি শুতে এলে? চাষের জমিতে তুমি যে আমাকে কিছু বলেছিলে। তেমন কিছু বলিনি, বলেছিলাম পুরনো বছরকে বিদায় জানাবো আর নতুন বছরকে স্বাগত জানাবো। তারপরেও বিছানায় এসে লেপ ঢাকা দিয়ে তুমি শুয়ে গেলে, তাহলে এবার বিদায় জানিয়ে স্বাগত কে করবে? আর কে, বৌমা অনামিকা করবে। যখন সে বলছিলই ঠিক সেই সময় বৌমা অনামিকা এসে পড়ে। ওহ মা, আপনি সব কাজ আমার মাথায় ফেলে নিজে এখানে শান্তিতে ঘুমোতে চান, এভাবে কিন্তু ডাল গলবে না। এমন ডাল নেওয়ার কি দরকার যেটা সেদ্ধ হবে না, যেটা হবে সেটা নাও। এটা পাঞ্চ ছিল, যেটা শুনে আমাদেরকে হাসতে হবে, তাই তো বাবা হাসুন। এটা বলে প্রসাদ আর অনামিকা জবরদস্তি হাসতে লাগে। তাদের হাসি শুনে কুকুর যে গাছের তলায় ঘুমুচ্ছিল সে জেগে ভুঁকতে লাগে আর সেখান থেকে চলে যায়। তার ভৌ ভৌ শুনে প্রসাদ আর অনামিকা তখন নিজেদের হাসি থামায়। তখন শারদা হাসতে লাগে প্রসাদ আর অনামিকার মুখ দেখে। ঠিক তখন হঠাৎ করে এক প্রতিবেশীর বাচ্চা ঘুম থেকে উঠে কাঁদতে লাগে। তারপর সে বাচ্চাটির মা বাচ্চাটিকে বাড়ি থেকে বের করে এনে তার উপরে চিৎকার চেঁচামেচি করতে লাগে। আর চিৎকার করে সেই মহিলাটি বলে, হ্যাঁ গো শারদা, ঘরে ছেলে পুলেরা ঘুমুচ্ছে আর তোমরা এরকম শেয়ালের মতন হাসাহাসি করছো। এটা শুনে শারদার হাসি উড়ে যায়। আমাদের প্রতিবেশীরা কেমন সেটা তো ভালো করেই জানেন মা, লাইট নেন। কি রকম লাইট বৌমা, টিউব লাইট না এলইডি লাইট? আবার আর কি, আপনি চমৎকার মা। চমৎকার বলো না, বলো উত্তম কুমার। এবার থামুন মা, অনেক হলো আপনার আর কি, আমি আর হাসতে পারছি না। কেন হাসতে পারবে না বৌমা, হাসো হাসো, তারপর যাও। এরকম হলে নতুন বছরের সেলিব্রেশন নিয়ে আমি আর কি বলবো বলুন। বলার মতো আর কি আছে বৌমা, চাষের জমিতে চর্চা করেছিলাম তো, রাত্রি 12টা বাজলে আমরা কেক কাটবো, তারপর প্রিয়জন আত্মীয় স্বজনদেরকে ডেকে নতুন বছরের শুভকামনা দেব, অ্যালার্ম লাগিয়ে সকাল 5টাতে উঠে যাব, তারপর ভালো করে আলপনা দেব, তারপর ঘরের কাজকর্ম রান্নাবান্না করে ভালোভাবে তৈরি হয়ে আমরা মন্দিরে যাব, আর কি। আচ্ছা বেশ মা, ঘুমিয়ে পড়ো, আমি রাত্রিবেলাতে সবাইকে জাগাবো। এই বলে শারদা ভালোভাবে ঘুমিয়ে পড়ে। এই ভেবে যে শারদা সকলকে ঘুম থেকে তুলবে, অনামিকাও গিয়ে বিছানাতে শুয়ে পড়ে। সকাল হয়ে যায়। প্রত্যেক দিনের মতনই সেদিনও প্রসাদ ঘুম থেকে উঠে চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিল। তারপর সে গিয়ে শাশুড়ি বৌমাকে ঘুম থেকে জাগায়। দরজার সামনের আলপনাটা দেখে প্রসাদ ইয়ার্কির ছলে খুব জোরে জোরে হাসতে লাগে। তাহা দেখে শারদা খুব রেগে যায়। এভাবে দাঁত কিলিয়ে কেন হাসছো? হ্যাঁ সকাল 5টায় উঠেছিলে তো, আমাদেরকে যদি একটু তুলে দিতে কি অসুবিধা হতো? মহিলাদের মুখটাই পুরো সাম্রাজ্য। সকাল 5টায় যখন অ্যালার্ম বাজে আমি তোমাকে জাগিয়েছিলাম, তুমি বললে শীতকালে ঠান্ডায় মেরে দেবে নাকি, আবার লেপ ঢাকা দিয়ে শুয়ে গেলে, এখন আবার এসব বলছো। বাবা গিন্নি মা, তোমাকে কোটি কোটি প্রণাম। নতুন বছরে এত প্রশংসা করছো, তোমার খুব ভালো হবে। সব ভালো হলে তো খুব ভালো কথা, তবে শাশুড়ি বৌমা মিলে নতুন বছর কি করে মানাবে? তবে তোমরা 2-4 দিন আগে কিছু নিয়ে চর্চা করছিলে না, নিজেদের প্রশংসাও করছিলে। তুমি যদি নিজের কাজ করো তাহলে আমরাও নিজেদের কাজ করব। বলেছি কি করো না, না হাত পা বেঁধে রেখে দিয়েছি আমি। তাহলে নিজের মুখটা বন্ধ করো। তা কি করে সম্ভব, 2 দিন আগে যখন তোমরা শাশুড়ি বৌমা চর্চা করছিলে আমি কি বলেছিলাম সেটাই হলো। তাহলে বলো আমি কি করি, সবাইকে গিয়ে বলবো ভবিষ্যৎবাণী করার বাবা এসে গেছেন, না এটা বলবো এই বেটে মানুষকে ভগবান এসে আত্মজ্ঞান দিয়ে গেছেন, আপনারা সবাই এসে এনার আশীর্বাদ নেন। তাহলে বলো যেটা বলবে সেটাই বলে দেবো। এই কথা নিয়ে শারদা আর প্রসাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয় আর চিৎকার চেঁচামেচি হয়। অনেকক্ষণ ধরে দেখার পরে অনামিকা এসে বলে, ওফ মা, একে তো আপনি এত দেরি করে ঘুম থেকে উঠেছেন, তারপর বাবার সাথে ঝগড়া করার কি দরকার, একবার গিয়ে দেখে আসুন, সবাই বাড়ির বাইরে কি সুন্দর আলপনা দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, আর আমাদের বাড়িটা বিনা আলপনাতে দেখুন কি রকম নির্জীব লাগছে। তাহলে তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, গিয়ে সুন্দরভাবে একটা আলপনা দিতেই পারো। এতে কিন্তু কথার খেলাফ হবে মা, আপনি বলুন আমাদের মধ্যে কি কথা হয়েছিল
যে আমরা মিলে মিশে কাজ করব। আপনি ভালো করে আলপনার ডিজাইনটা বানাবেন আর আমি তাতে সুন্দর করে রং ভরে দেব, বলুন হয়েছিল কিনা? অনামিকার এই কথা শুনে প্রসাদ জোরে জোরে হাসতে লাগে। সারদা তাকে কটকটিয়ে দেখে, তারপর জল ছিটিয়ে ভালো করে সে একটা মাটিতে আলপনার ডিজাইন বানায়। অনামিকা তাড়াতাড়ি করে রং এনে সে আলপনায় ভরে দেয় আর আলপনাটি আরও সুন্দর হয়ে ওঠে। সারদা নিজের উঠোনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে। বৌমা, আমি ঘরের কাজকর্ম করছি, তুমি রান্না করো। না না মা, আজ আপনি রান্না করুন, আমি বাড়ির কাজকর্ম করছি। তারপর অনামিকার কথা মতো সারদা রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দেয়। অনামিকা বাড়ির কাজকর্ম করে। তারপর আধা ঘন্টা পরে শাশুড়ি, বৌমা, বাবা, ছেলে সবাই ভালোভাবে তৈরি হয়ে গ্রামের মন্দিরে যায়। সেখানে পুরোহিত মশাই বলেন, চোখ বন্ধ করে ঠাকুরকে প্রণাম করো আর নিজের মনস্কামনা তাকে জানাও। পুরোহিত মশাইয়ের কথা শুনে বাবা ছেলে ভাবে তারা এবার ভালো হয়ে যাবে। আর ওদিকে শাশুড়ি বৌমা মনে মনে ভাবতে লাগে, ও মা, প্রতিবেশী মহিলারা ভালো শাড়ি গয়না পরে ঝকমক করে, আমার কিন্তু বেশি লোভ নেই। আমাকে সাত ভরি গয়না আর সাত আটটা বেনারসি শাড়ি দিলেই আমি অ্যাডজাস্ট করে নেব। আহাশোনার চাঁদ, সাত ভরি গয়না আর সাত আটটি শাড়ি দিয়ে তোমার হয়ে যাবে? দেবী মা, না আমার সাত ভরি সোনার গয়না, না আমার রেশমের শাড়ি টাড়ি চাই, আমাকে শুধু এক কোটি টাকা দিয়ে দেন, আমি একটা বাড়ি বানাবো, তোমার জন্য একটা মন্দির বানাবো, সবাই আমরা সুখে থাকবো, আমরা মিলেমিশে একসাথে উৎসব মানাবো। এভাবে শাশুড়ি বৌমা মনে মনে মনস্কামনা করে। তারপর যেই না তারা নিজেদের চোখ খোলে, দেখে সেখান থেকে দেবী মাই গায়েব হয়ে গেছে। তা দেখে শাশুড়ি বৌমার মুখ হা হয়ে যায়। তবে যাই হোক, শাশুড়ি বৌমার তরফ থেকে নতুন বছরের আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। একটি গ্রামে একটি মাটির ঘরে অনামিকা থাকত। পাঁচ মাস থেকে ছ মাসে সে পৌঁছে গেছিল। দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব উৎসাহিত হয়ে সে রাস্তার দিকে চেয়েছিল। তার স্বামী রমেশ এক গ্লাস দুধ নিয়ে আসার সময় নিজের স্ত্রীকে দেখে পুরো পরিস্থিতিটাই বুঝতে পারে। দেখো অনামিকা, আমার মা বাবা কিন্তু তোমাকে দেখতে কখনো আসবে না, তেনারা আমাদের তোয়াক্কা করেন না, তেনারা শুধু নিজের বড় ছেলে তাদের বাচ্চাদেরই ভালোবাসে, না নিজের ছোট ছেলে, না তোমাকে, না আমাদের হবু সন্তানদের পছন্দ করে। না গো না, এরকমটা বলো না, মা আসতে চাইছিল কিন্তু দিদি। যাই হোক অনামিকা, তুমি এখন ছ মাসের গর্ভবতী, এখন তোমার সবসময় আনন্দে থাকা উচিত, তুমি আশা করে শুধু কষ্ট পেও না। আশা না করে, চিন্তা না করে করতেই বা কি পারি বলো? একজন গর্ভবতী মহিলার কত কিছু খেতে স্বাদ হয়, এই কথাটা দিদি বুঝতে পারেন না নাকি বলো দেখি? যদি সে বুঝতো তাহলে সে মাকে নিশ্চয়ই তোমার কাছে পাঠাতো অনামিকা। ঠিক আছে, আমি জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসছি, তুমি এই দুধটা খাও আর সাবধানে থেকো। আচ্ছা বেশ। এই বলে রমেশ একটা কুড়ুল নিয়ে গ্রামের পাশেরই একটা জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। সেখানে দেখে একটা গাছ পুরোপুরি শুকিয়ে গেছে। সেটা দেখে সে মনে মনে ভাবতে লাগে, এই গাছটা কাটলে আমি বেশ ভালো টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমি অনামিকাকে ভালোভাবে হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাবো। এই ভেবে সে গাছটার উপরে চাপতেই যাচ্ছিল, পা পিছলে সে মাটিতে পড়ে যায়। তার ডান হাত আর ডান পা দুটোই ভেঙে যায়। সেখানে সে ওঠার অনেক চেষ্টা করে কিন্তু সে কোনো মতে উঠতে পারে না। তাই তার সাহায্যের জন্য যদি কেউ আসে এই ভেবে সেখানে সে অপেক্ষা করতে লাগে। অন্ধকার নেমে আসে। বাড়িতে অনামিকা রমেশের জন্য অপেক্ষা করতে করতে ভাবে, অন্ধকার নেমে এলো, এখনো উনি বাড়ি ফিরলেন না যে, আবার তার কোনো বিপদ হলো না তো। এই ভেবে অনামিকা একটা বাতি নিয়ে বাড়ি থেকে জঙ্গলের পথে বেরিয়ে যায়। বাতি নিয়ে তার নাম ডাকতে ডাকতে সে রমেশকে খুঁজতে লাগে। অজ্ঞান অবস্থাতে একটা গাছের তলায় সে রমেশকে দেখতে পায়। সে ছুটতে রমেশের কাছে যায়। সে কাঁদতে কাঁদতে তাকে জাগায়। রমেশ চোখ খুলে দেখে অনামিকা তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে এসে পড়েছে। আরে অনামিকা যে, তুমি ছ মাসের গর্ভবতী আর এভাবে খুঁজতে খুঁজতে এখানে এসেছো? না এসে কি করে থাকতাম বলো দেখি, তুমি তো অন্ধকারের আগেই বাড়ি ফিরে আসো, আজ ফিরে এলে না, আমার মন বলছিল তোমার কিছু বিপদ হয়েছে, তাই আমি বাতি নিয়ে এখানে এসে গেলাম। গাছ থেকে পিছলে আমি মাটিতে পড়ে গেছিলাম, আমি আমার ডান হাত আর পাটা নড়াতে পারছি না, মনে হচ্ছে ভেঙে গেছে। কিচ্ছু হবে না তোমার, আমি এসে গেছি তো, এবার আমাকে ধরে আস্তে আস্তে করে ওঠো, তোমার পায়ের জন্য আমি আমার পায়ের সাপোর্ট দেব, এবার এই জঙ্গলের থেকে আগে বাড়ি ফিরে চলো।
অনামিকার এভাবে বলাতে রমেশ অনামিকাকে ধরে উঠে দাঁড়ায় আর ধীরে ধীরে বাড়ি ফিরে আসে। তারপর বিছানায় গিয়ে শোয়ে অনামিকা রমেশের অবস্থা দেখে কান্নাকাটি করতে লাগে। রমেশও খুব চিন্তিত হয়ে বলে, হে ঈশ্বর, তুমি আমার সাথে খুব অন্যায় করছো। এতদিন ধরে আমি চিন্তিত ছিলাম যে আমার সন্তান ছিল না। যখন আমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে একটু নিশ্চিন্ত হলাম, তুমি আমার হাত পা ভেঙে এভাবে শয্যাশায়ী করে দিলে। এবার আমি আমার সংসারটা চালাবো কি করে? ওগো, আমি আছি তো, আমি এই সংসারের খেয়াল রাখবো। অনামিকা, তুমি 6 মাসের গর্ভবতী, এখন তোমার নিজের খেয়াল রাখা দরকার। তুমি একটু ধৈর্য রাখো গো, আমি আমার পেটের ভেতরের সন্তানকে আর তোমার, যার হাত পা দুটোই ভেঙে গেছে, তাদের দুজনেরই ভালো করে খেয়াল রাখতে পারবো। তার সাথে সাথে জঙ্গলে গিয়ে কাঠ কেটেও নিয়ে আসবো। আমি তোমার ভালো করে খেয়াল রাখতে পারলাম না অনামিকা, আমায় ক্ষমা করো। তুমি জীবিত আছো তাই অনেক, আমি তোমার খুব ভালো করে খেয়াল রাখবো। সেই রাত্রিতে খুব জোরে বৃষ্টি নামে আর আগামী 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হতেই থাকে, যার ফলে জ্বালানির কাঠ কাটার জন্য অনামিকা জঙ্গলেও যেতে পারে না। ঘরে চাল ডালও শেষ হয়ে উঠেছিল। ওই কম জিনিসপত্রের মধ্যে অনামিকা নিজে 1 বেলা খেত আর অন্য বেলা জল খেয়ে থাকত, আর 3 বেলা রমেশকে সে খাবার বানিয়ে খাওয়াতো। এবার বাড়িতে যেহেতু 1টা টাকাও ছিল না, তাই সে নিজের প্রতিবেশী কাবেরীর কাছে যায় তার কাছে কিছু টাকা চাওয়ার জন্য, তাও আবার ধার স্বরূপ। কিন্তু কাবেরী বলে যদি কিছু সে জমা না রাখে তাহলে সে টাকাও দেবে না। অনামিকা কাবেরীর পা ধরে অনেক বিনতি করে, কিন্তু কাবেরী বলে আমার কাছে কোনো টাকা নেই। সে ঘরের ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। অনামিকা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। 2 দিন পর্যন্ত ঘরে 1টা দানাও ছিল না খাবার, তারা জল খেয়ে কাটায়। তারপর একদিন সূর্য বেরিয়ে আসে। অনামিকা দেরি না করে তাড়াতাড়ি নিজের কুড়ুলটা নিয়ে জঙ্গলের পথে কাঠ কাটতে চলে যায়। একটি জায়গায় গিয়ে সে দেখে একটা শুকনো গাছ, সেই গাছটাকে অনামিকা কাটতে লাগে। ঠিক সেই সময় কাবেরী একটি পাশের গ্রামে গেছিল। ফেরার পথে সে একটি বাঘকে দেখতে পায়। বাঘটি হালুম করে তার উপরে লাফিয়ে পড়ে। কেউ এখানে আছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, না হলে এই বাঘটা আজ আমার প্রাণ নিয়ে নেবে। এই বলে সে চিৎকার করে ছুটছিল। তার পিছু পিছু বাঘটিও তাকে গর্জন করে ধাওয়া করছিল। কাবেরী খুব হাঁপাচ্ছিল। সে হাঁপাতে হাঁপাতে একটি পাথরের উপরে গিয়ে বসে। বাঘটিও গর্জন করতে করতে সেখানে পৌঁছে যায়। ওদিকে অনামিকা জ্বালানির কাঠগুলোকে বান্ডেল বানিয়ে মাথায় রেখে সেখান থেকে যাচ্ছিলই। যেখানে পাথরের ওপরে বসেছিল কাবেরী, তার উপরে বাঘটি ঝাঁপাতেই যাচ্ছিল। ঠিক সে সময় অনামিকা জ্বালানির কাঠগুলো নিয়ে সেখানে এসে হাজির হয়। তাকে দেখে কাবেরী সাহায্য চাইতে লাগে। অনামিকা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার উপরে দয়া করো। যখন এভাবে সে বিনতি করছিলই, এবার বাঘ দুজনকে দেখে হালুম হালুম করতে লাগে। কাবেরী দিদি, তুমি এখান থেকে যাও, বাঘটি আমায় দেখছে। কাবেরী সেখান থেকে চলে যায়। এবার বাঘটি অনামিকাকে দেখে হালুম করে। হে বাঘ রাজা, আমি যে 6 মাসের গর্ভবতী, আমার পেটে একটা সন্তান আছে। আমার স্বামী শয্যাশায়ী, তার হাত পা দুটোই ভেঙে গেছে যে। আমি একবার গিয়ে তাকে দেখে আসি, তাকে রান্না করে খাবার খাইয়ে আসি, তারপর না হয় তুমি আমাকে আর আমার সন্তানকে খেয়ে নিও। তুমি আমাকে বাঘ আর গরুর গল্প শোনাচ্ছ। সেই গল্পে বাঘ আমার নিজের দাদু ছিলেন, আর সেটা গরু ছিল বলে সে ফিরে এসেছিল, কিন্তু আমি মানুষের উপরে বিশ্বাস করি না। এটা বলা সত্ত্বেও বাঘের কথার তোয়াক্কা না করে অনামিকা তার সামনে বিনতি করতে লাগে। বাঘ তার কথাই রাজি হয়ে যায়। অনামিকা বাঘ রাজাকে অনেক ধন্যবাদ জানায়। তারপর জ্বালানির কাঠগুলোকে বিক্রি করে সেই টাকা দিয়ে রমেশকে পেট পুড়ে খাবার বানিয়ে খাইয়ে তারপর জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছে বলে কুড়ুলটা নিয়ে আবার সে বাঘের কাছে ফিরে চলে আসে। অনামিকা আবার জঙ্গলে ফিরে এসেছে দেখে বাঘটি বলে, আমাকে ক্ষমা করো মা, তুমি যে খুবই সৎ, আমি খেতে পারবো না তোমায়। আজ থেকে তোমার সব প্রয়োজনীয় জিনিস এনে আমি সাহায্য করব। যেমনটা সে বলেছিল, অনামিকা বাঘটিকে নিজের সঙ্গে করে বাড়িতে নিয়ে যায়। বাঘটি অনামিকার কাজে তাকে সাহায্য করতে লাগে, আর অনামিকা নিজের স্বামীর সাথে সুখে সংসার করতে লাগে।